হ্যালো ভিউস, আসসালামু আলাইকুম। আজ আমি দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক আইডির নাম্বারটা চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ আমরা সবাই নাম্বার দিয়ে ফেসবুক আইডি ক্রিয়েট করি, কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের সেই সিমটা হারিয়ে যায়। তো আমাদের যদি পাসওয়ার্ডটা হারিয়ে যায় বা ভুলে যায়, তখন পাসওয়ার্ডটা যদি ব্যাক আনতে চাই, তাহলে অবশ্যই ওই সিমটা আমাদের বর্তমান থাকা লাগে। কিন্তু যদি আমার সিমটা হারিয়ে যায়, তখন আমাদের অবশ্যই আগে থেকে এই নাম্বারটা চেঞ্জ করে নিতে হবে। তো আমি আজ দেখাবো কিভাবে আপনারা আপনার নাম্বারটি চেঞ্জ করে নতুন নাম্বার আপনাদের একই ফেসবুক আইডিতে সেট করতে পারবেন। সাবস্ক্রাইব করুন টেক ডিকশনারি এবং পাশে আসা বেল বাটনে প্রেস করে দিন আমার ভিডিওর নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক বাটন একটা ক্লিক করে দেবেন এবং স্ক্রল করে নিচে এসে আপনার মূল্যবান মন্তব্য এখানে লিখে জানাবেন। তো বন্ধুরা, চলুন ফেসবুকটা ওপেন করি। ওপেন করার পর আমাদের প্রথমে চলে যেতে হবে থ্রি ডট অপশনে। যাওয়ার পর আমাদের অনেকগুলো অপশন আসবে, সেগুলো স্ক্রল করে নিচে আসবো। নিচে আসার পর একটি অপশন দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে, ওটাতে ক্লিক করে আমরা প্রথমে সেটিংসে চলে যাব। সেটিংসে ক্লিক করার পর এখানে আমাদের অ্যাকাউন্টের বিভিন্ন সেটিংস চলে আসবে। তো এখানে উপরে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন, তো আমরা সিম্পলি পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে আমাদের অল পার্সোনাল ডিটেলস শো করবে। তো এখানে আমরা সিম্পলি ফোন নাম্বারে ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার অলরেডি দুই তিনটা ফোন নাম্বার সেট করা আছে, আমি ট্র্যাক করার জন্য করেছিলাম। তো আপনাদের ফোন নাম্বার অ্যাড করার জন্য প্রথমে অ্যাড ফোন নাম্বারে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করার পর আপনি যে নাম্বারটি এখন সেট করতে চান সেই নাম্বারটি সিম্পলি তুলে দেবেন। তো তোলার পর সিম্পলি কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে চলে এসেছে টেস্ট মেসেজ অন, অর্থাৎ ওই নাম্বারে একটি মেসেজ যাবে। তো আপনি সিম্পলি ক্লোজে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, আমাদের ওই নাম্বারে একটি 6 ডিজিটের কোড গিয়ে আমাদের নাম্বারটি এখানে সেভ হয়ে যাবে। তো এখন আমাদের আগের নাম্বারটি রিমুভ করার জন্য আমাদের প্রথমে এখানে দেখতে পাচ্ছেন নামের আমাদের নাম্বারের নিচে একটি কনফার্ম আর এর নিচে আছে রিমুভ। তো আমি যে নাম্বারটি রিমুভ করতে চাই তার রিমুভে ক্লিক করে দেব। রিমুভে ক্লিক করার পর এখানে চলে এসেছে, এখানে অনেকগুলো প্রাইভেসি এসেছে। এখানে দেখতে পাচ্ছে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আই কোল্ড লস অ্যাক্সেস টু মাই অ্যাকাউন্ট। তো এখানে সিম্পলি রাইট চিহ্ন দিয়ে দিবেন, তারপর রিমুভ নাম্বারে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এখানে আপনার ফেসবুক পাসওয়ার্ডটা চাচ্ছে, তো আপনি সিম্পলি ফেসবুক পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। ফেসবুক পাসওয়ার্ড দেওয়ার পর আপনি রিমুভ ফোনে ক্লিক করবেন। তারপর আপনার নাম্বারটি কিছুক্ষণের মধ্যে রিমুভ হয়ে যাবে। তো আপনার আগের নাম্বারটি রিমুভ হয়ে এভাবে নতুন নাম্বারটি খুব সহজে সেট করে নিতে পারবেন। এতে আপনার আগের সিমটা হারিয়ে যাওয়ার পরও নতুন নাম্বারের মাধ্যমে আপনার ফেসবুকটি চলবে এবং পরবর্তীতে প্রয়োজনে আপনার নতুন যে নাম্বারটি সেট করেছেন সেটি ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, হয়তো আপনারা এতক্ষণ বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং আমার ফেসবুক বিষয়ে আরও ভিডিও আছে সেগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি একবার ঘুরে আসবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনে প্রেস করে দেবেন।